हेलो फ्रेंड्स, शायंतिकास किचेने आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी बानाबो रायता। आमरा सकलेई जानी बिरियानी बा मांसेर संगे रायता खावा हय, किन्तु जानेन कि रुटिर संगेओ किन्तु रायता खेते भीषण भालो लागे। आजके आमी खूब सहजे रायता बानिये देखाबो। ताहले चलुन शुरू करी आमार आजकेर रेसिपि रायता। रायतार जन्य आमी एखाने निएछि गाजर, छोटो छोटो करे कुचिए नियेछि गाजरगुलोके, एकदम छोटो छोटो करे किन्तु एगुलोके टुकरो करे केटेछि खोसा छाड़िए। आर नियेछि एखाने शसा, शसाओ आमी खोसा छाड़िए छोटो छोटो टुकरो करे केटे नियेछि। आर नियेछि एखाने टमेटो, टमेटो आमी छोटो छोटो टुकरो करे एकई रकम भावे केटेछि। आर नियेछि एखाने पेंयाज, पेंयाजो छोटो छोटो करे टुकरो करे केटेछि। एबार एगुलो साइड करे राखछि। নিয়ে নিলাম একটি বড় পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গাজর কুচিগুলো। দেখতেই পাচ্ছেন সব উপকরণ কিন্তু আমি খুব কম কম করে ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি। আপনারা যদি বেশি পরিমাণ করতে চান তাহলে সব উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন। নিয়ে নিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, আর নিয়ে নেব আমি এর মধ্যে পেঁয়াজ কুচি। আপনারা যদি গাজর দিতে না চান তাহলে কিন্তু গাজরটা স্কিপ করতে পারেন। খুব ভালো করে এই উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি একটি চামচের সাহায্যে। এর মধ্যে এবার বাকি উপকরণ আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে, দিচ্ছি স্বাদ মতো লবণ, এবার দিচ্ছি বিট লবণ। লবণ আর বিট লবণ দুটো যেহেতু মিশিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি এবার গোলমরিচের গুঁড়ো, এটাও নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিচ্ছি চিনি হাফ টিস্পুন, আর দিচ্ছি চাট মশলা 1/4 টিস্পুন। এবারে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই 4 টেবিল স্পুন। আমি এখানে টক দই দিয়েছি। ব্যালেন্স করার জন্য সামান্য চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা চিনির বদলে মধু অ্যাড করতে পারেন। খুব ভালো করে এবার এটা মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সেগুলো আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু অপশনাল। আজকের মতো এ পর্যন্তই, আবার হাজির হব আগামীকাল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।